তো এইদিকে সব কিছু রেডি হয়ে গেছে আমাদের সন্ধ্যার নাস্তার। তো লোবনা রোজা আসছে, তো পিঠা হয়ে গেছে, চিতই পিঠা, আর এইদিকে ভর্তা হয়ে গেছে, ধনিয়া পাতা পেস্ট সব কিছু দিয়ে দিলাম। পিঠে ভালো লাগে ভর্তা দিয়ে, চিতল পিঠার সাথে মানে ভর্তাটাই ভালো চাই, মানে এত টেস্ট হইছে বলে বোঝানো যাবে। মজা হইছে? আচ্ছা জাল হইছে? ওকে তাহলে খাও। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এদিকে আম্মু সকাল সকাল শীতল শুটকির ভর্তা বানাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে শুটকির ভর্তা আর খোলা পিঠা, খোলা পিঠাও বলে শীতল পিঠাও বলে, এটা দিয়ে একদম ভর্তা, জাল জাল ভর্তা খেতে অনেক টেস্ট হবে। আর মুই দিকে ভর্তা বানাচ্ছে, রোজা পাইনি দেখে নিয়ে খাও বসে বসে। আর এদিকে ওরা পিঠা খাইতেছে ভর্তা দিয়ে। ওকে তোমরা খাও, আর আমি অনলাইন এক্সাম দিতেছি। মজা হইছে? আচ্ছা জাল হইছে? ওকে তাহলে খাও। আম্মুর বানানো শীতল শুটকির জাল জাল ভর্তা, আর ভিডিও আপা বানাইছে চিতই চিতল পিঠা, আর আমরা ব্রাউন ব্রেড বাসায় বলা হই খোলা পিঠা। হ্যাঁ খুব সফট, আর উপর দিয়ে ক্রিস্পি মচমচে। তো কেমন লাগতেছে আমি একটু খেয়ে দেখি। পিঠা একদম গরম, ভালো লাগে ভর্তা দিয়ে, চিতল পিঠার সাথে মানে ভর্তাটাই ভালো চাই, মানে এত টেস্ট হয়েছে বলে বোঝানো যাবে না। আর এখন আম্মু দুপুরে রান্না বান্না স্টার্ট করে দিছে। তো আজকে কি কি রান্না হবে? ডাল বসাই এলাম চুলাতে, আর মিষ্টি কুমড়া বানিয়েছি, আর বেগুন উস্তু। মিষ্টি কুমড়া কোথায় আনছে? বাগানের। আর মিষ্টি কুমড়া হলো নানাবের বাগানের, খুব সুন্দর আর মাশাআল্লাহ খুব ভালো মিষ্টি না? আর আম্মু এখন ডাল রান্না করতেছে, তো ডাল বাগার দিবে বেলম্বু দিয়ে না। আর ওয়েদার তো জোস, মানে বৃষ্টি আসবে মনে হইতেছে, আকাশ একদম কালো হয়ে আসছে। তো আজকে বৃষ্টির দিন, মানে আম্মুর হাতের ডাল আর আলু ভর্তা হলে খুব ভালো চমবে। আর ডাল রান্না হয়ে গেছে, আর আমি দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। তো সবাই খাই নাই এখনো, তো আমি খাই নিতেছি। আর আম্মুর হাতের ডাল নিব, আর নানুমণি হাতে ডিম বাজি, ওফ আর কি লাগে, এই দুইটা দিয়ে আমার দুপুরে খানা পিনা কমপ্লিট হয়ে যাবে। বিসমিল্লাহ। ডিমটা আসলেই মজা হয়েছে, দেখতে যতটা সুন্দর লাগতেছে এর থেকে অধিক বেশি টেস্ট হয়েছে। তো ডিম খালি খালি খেতে খুব বেশি টেস্ট লাগছে। আর এখন ডাল নিব, ডালটা খেতে খুবই স্বাদ। হ্যাঁ ডাল দাও, ডিম খেতে অনেক ভালো লাগে আমার কাছে। তো আম্মু বেলুন দিছে। ওকে ওকে আর দিতে হবে না, ও ফোনে গরম। আমার কাকার দুইটা গরু আছে, আসো তুমি দেখো। হ্যাঁ যেহেতু কুরবানি ঈদ, দুইটা ষাঁড় গরু আছে, উনি বিক্রি করবে কুরবানি ঈদে। না হ্যাঁ কুরবানি ঈদে বিক্রি করবে, আসো তুমি দেখো। এটা কি বাইরে আনা যাবে না? বাইরে আনলে তো অনেক নাসামাসি করব, মানে অনেক। আসসালাম আলাইকুম, আমি দুইটা গরু কিনছি মাশাআল্লাহ।
তো কি কি খাও আনিগুলা তো আমি তো দেখতেছি নানুবাড়িতে আসার পর থেকে অনেক কষ্ট করেন ঘাস খাওয়ান হ্যাঁ অনেক কষ্ট করে এটা আমি শ্রম দিয়া এরিম ফাত আছে মাশাআল্লাহ গরু গুলো খুব সুন্দর ভালো একটা দাম পাবেন আর আকরামে কাঁঠাল নিয়ে আসছে এটা পাকা নাকি একদম গাছ পাকা সন্ধ্যায় নাস্তা বানাচ্ছি আমাদের জন্য তো আম্মুর হাতের বুট ভাজিটা খুব টেস্ট হয়েছে আমি একটু টেস্ট করছিলাম মানে ছোলা এমনিতেও ভালো লাগে তো আম্মু করলে মানে অন্যরকম একটা টেস্ট লাগে আর আলুর চপ উফ আমার তো ফেভারিট আর এরকম ওয়েদারে ভাজা পোড়া এমনিতেও ভালো লাগে মানে মেঘলা আকাশ আর সন্ধ্যা হয়ে গেছে আর বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে আর আম্মু এখন পেঁয়াজও ভেজে নিচ্ছে তো আম্মুর পেঁয়াজটা মানে সবসময় খুব মচমচে হয় আর খুব সুন্দর একটা কালার আসে আর আম্মু অনেকে জানতে চাচ্ছিল যে তুমি কি ডাল ইউজ করো তো এদিকে সবকিছু রেডি হয়ে গেছে আমাদের সন্ধ্যার নাস্তার তো লোবনা রোজাও আসছে তো এখানে পেঁয়াজও আছে আলুর চপ তারপরে ছোলা বুট সালাদ সবকিছুই করছে তো সবাইকে বলো আস্তে আস্তে আসার জন্য তো আমরা কাপুস কুপুস করে খাবো তো আমরা সবাই বসে গেছি আর এখন তোরান মুড়ি মাখবে আর সবসময় তোরানি মাখে আর রমজান মাসে তোরানি মাখতো তো এখন আমরা কাপুস কুপুস করে খেয়ে নেব তো আমাদের সাথে জয়েন হয়েছে রোজা লোবনা ওরাও আসছে আম্মু নিয়ে আসছে ওদেরকে এই তো তো আমরা এখন নাস্তা করব আর আপনাদের সাথে পরে আবার কথা হবে আর এখন লাইভে যাব ওকে ওকে আল্লাহ হাফেজ